হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আপনারা নিশ্চয়ই অনেক্সবেটের নাম শুনেছেন অনেক্সবেটি ক্রিকেট ফুটবল বাস্কেটবল হকি টেনিস সহ আরও অনেক খেলায় স্কোর প্রেডিকশন করে ভালো টাকা ইনকাম করতে পারবেন এজন্য কিন্তু আপনার থাকতে হবে একটি ওয়ান এক্সবেট অ্যাকাউন্ট আর এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো কীভাবে ওয়ান মাধ্যমে ঘরে বসেই আপনি ইনকাম করবেন লাখ লাখ টাকা ওপরে দেখতে পাচ্ছেন লগ ইন এবং রেজিস্ট্রেশন দুটি অপশন দে আছে এখান থেকে রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করবেন এই যে রেজিস্ট্রেশনের জন্য অনেকগুলো অপশন দেওয়া আছে এর মধ্যে ইন ওয়ান ক্লিকের মাধ্যমে আপনি খুব সহজেই রেজিস্ট্রেশন করে ফেলতে পারবেন তাহলে ইন ওয়ান ক্লিক অপশনে ক্লিক করবেন এখানে কান্ট্রি বাংলাদেশ রাখবেন বাংলাদেশি টাকা কিন্তু বিডিডি থাকবে নিচে স্পোর্টস এরকমই রাখবেন তারপর এখানে প্রোমো কোড দিবেন যাতে আপনার অ্যাকাউন্ট পুরোপুরি ভেরিফাইড হয় প্রোমো কোডের এই ঘরে লিখবেন বি বি হ্যাঁ আবারও বলছি বি থ্রি থ্রি বি এই প্রোমো কোডটি দিলেই আপনি বিকাশ নগদ রকেটের মাধ্যমে চব্বিশ ঘন্টায় ডিপোজিট ও উইথড্র করতে পারবেন প্রতি সপ্তাহেই বোনাস সহ অ্যাকাউন্ট খোলার সঙ্গে সঙ্গে হান্ড্রেড পারসেন্ট বোনাস পাবেন এখানে বি এই প্রোমো কোডটিই লিখবেন কোনোভাবে ভুল করলেই আপনার অ্যাকাউন্ট পুরোপুরি ভেরিফাইড হবে না প্রোমো কোড দেওয়ার পর নিচের দিকে খালি ঘরগুলোতে টিক দিয়ে এই সবুজ বাটনে ক্লিক করবেন আপনার সামনে যদি এরকম রোবট ভেরিফিকেশন চায় তবে তা সফলভাবে করে নেবেন তারপর কিছুক্ষণ অপেক্ষা করলে দেখবেন আপনাকে ইউজার আইডি আর পাসওয়ার্ড দিয়ে দিয়েছে এই ইউজার আইডি আর পাসওয়ার্ডের অবশ্যই স্ক্রিনশট নেবেন অথবা ডায়েরিতে কোথাও লিখে রাখবেন এগুলো খুব যত্ন সহকারে সংরক্ষণ করে রাখবেন তারপর নেক্সট বাটনে ক্লিক করে লগ ইন অপশনে ক্লিক করে অ্যাকাউন্টে লগইন করবেন এখন অ্যাকাউন্ট ভেরিফাই পালা এজন্য নিচে মেনু বাটনে ক্লিক করে উপরে ইউজার আইডিতে ক্লিক করলে এরকম একটি পেজ দেখতে পাবেন এখান থেকে আপনার জাতীয় পরিচয়পত্র ও মোবাইল নাম্বার ভেরিফাই করে নিতে হবে এই যে দেখতে পাচ্ছেন ফোন নাম্বার লিংক লিংকেই ক্লিক করবেন তারপর আপনার ফোন নাম্বারটি এখানে বসাবেন অবশ্য জিরো ছাড়াই বসাবেন কারণ এখানে জিরো দেয়া আছে আপনারা যদি আগে অনেক অ্যাকাউন্ট একই ফোন দিয়ে খুলে থাকেন তাহলে একই নাম্বার দিয়ে অ্যাকাউন্ট বারবার খুলতে পারবেন না তাতে নতুন একটা ফোন নাম্বার লাগবে ফোন নাম্বার বসানোর পর নেক্সট অপশনে ক্লিক করে সেন্ড করে ক্লিক করবেন দেখবেন আপনার ফোন নাম্বারে একটি কোড আসবে ওই কোডটি এখানে বসিয়ে নিচে কনফার্ম অপশনে ক্লিক করে দেবেন এই যে দেখতে পাচ্ছেন আমাদের ফোন নাম্বারটি অ্যাক্টিভ হয়ে গেছে এখন ইন্টার ডিটেলস এখানে একটা ক্লিক করবেন এখানে আপনার জাতীয় পরিচয়পত্রের তথ্যের সাথে মেল রেখে সকল তথ্য পূরণ করবেন এখানে আপনার নামের প্রথম অংশটি লিখবেন তারপর এখানে আপনার নামের শেষ অংশটি লিখবেন তারপর এখানে আপনার জন্ম তারিখটি লিখবেন প্রথমে সাল তারপর মাস ও তারিখ লিখবেন প্লেস অফ বার্থ অর্থাৎ আপনি কোথায় জন্মগ্রহণ করেছেন তা লিখবেন তারপর রিজিয়নে সিলেক্ট করে এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করবেন তারপর সিটিতে ঢাকা রেসিডেন্স অ্যাড্রেসে আপনার জেলাটি লিখে দেবেন ডকুমেন্ট টাইপ সিলেক্ট করে এখান থেকে আপনার জাতীয় পরিচয়পত্র সিলেক্ট করবেন এখানে সিরিজের ঘরে ওয়ান লিখে দেবেন ডকুমেন্ট নাম্বারের এখানে আপনার জাতীয় পরিচয়পত্রের নাম্বারটি বসাবেন আর আপনার যদি জাতীয় পরিচয়পত্র না থাকে তাহলে আপনার মোবাইল নাম্বারটি বসিয়ে দেবেন কোনো সমস্যা হবে না তারপর এখানে ডেট অফ ইস্যুর জায়গায় জাতীয় পরিচয়পত্রের ঠিক উল্টো পার্শ্বে দেখবেন ডেট অফ ইস্যুর ডেট দেওয়া আছে ওইটা বসিয়ে দেবেন তারপর এখানে ইস্যুড বাইয়ের জায়গায় বাংলাদেশ গভর্নমেন্ট লিখে দেবেন তারপর সব ঠিক থাকলে নিচের এই কনফার্ম বাটনে ক্লিক করে দেবেন একটু ওয়েট করুন এই যে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট ভেরিফিকেশন সাকসেসফুল হয়েছে এখন এখানে ডিপোজিট কিভাবে করবেন তা দেখাচ্ছি ডিপোজিট করার জন্য এই যে এখানে ডিপোজিট অপশনের উপরে একটা ক্লিক করবেন তারপর আপনার সামনে এরকম একটা পেজ আসবে এখান থেকে বিকাশ নগদ রকেট সহ আরও অনেক মাধ্যমে ডিপোজিট করতে পারবেন তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে বিকাশের মাধ্যমে ডিপোজিট করবেন তো বন্ধুরা এখানে বিকাশ অপশনের উপর একটা ক্লিক করবেন ক্লিক করার পরে প্রথমে এখানে দেখতে পাচ্ছেন মিনিমাম পাঁচশো টাকা ডিপোজিট করতে পারবেন মানে এখানে সর্বনিম্ন পাঁচশো থেকে যত ক্যাশ আউট করা যায় তত টাকাই ডিপোজিট করতে পারবেন এখানে এই যে দেখতে পাচ্ছেন তারা একটি বিকাশ এজেন্ট এজেন্ট নাম্বার দিয়ে রেখেছে এই এই নাম্বারই আপনাকে করতে হবে। আমি নাম্বারটি কপি করে চলে যাব বিকাশের ক্যাশ আউট অপশনে তো দেখতে পাচ্ছেন আমাদের ক্যাশ আউট কিন্তু সফল হয়েছে এখানে দেখতে পাচ্ছেন ক্যাশ আউট করার পরে তারা আমাদের একটা ট্রানজেকশন আইডি দিয়েছে এখান থেকে এই ট্রানজেকশন আইডিটি কপি করে চলে যাবেন সেই আগের অপশনে যাওয়ার পর এই যে ওপরে আপনি যত টাকা ক্যাশ আউট করছিলেন তা লিখবেন তো আমি যেহেতু পাঁচ হাজার টাকা করেছি তাই পাঁচ হাজার টাকাই লিখলাম তারপর আমরা যেই ট্রানজেকশন আইডি কপি করে এনেছি সেই ট্রানজ্যাকশন আইডি এখানে বসাবো এরপরে বিকাশ ওয়ালেট নাম্বার মানে আপনি যেই বিকাশ নাম্বার থেকে ক্যাশ আউট করেছিলেন সেই বিকাশ নাম্বারটি এখানে লিখে দেবেন এরপরে নিচে কনফার্ম বাটনে ক্লিক করে দেবেন কনফার্মে ক্লিক করার পর আপনাদের সামনে ডিপোজিট সাকসেস নামে এরকম লেখা আসবে তার মানে আপনাদের ডিপোজিট রিকোয়েস্ট সফলভাবে তাদের কাছে পৌঁছে গিয়েছে তারপর পাঁচ থেকে দশ মিনিট পর দেখবেন আপনার অ্যাকাউন্টে টাকাটা যোগ হয়ে গিয়েছে তো বন্ধুরা এভাবেই একটি ওয়ান বেটে অ্যাকাউন্ট খুলে ঘরে বসে নিশ্চিন্তে নির্ভাবনায় আপনি ইনকাম করতে পারবেন লাখ লাখ টাকা